ইন্ডিস্কোপি জার্নিতে কী কী হয় সেটা তোমাদের সাথে শেয়ার করলাম এই ইউটিউব গার্ল চ্যানেলে। ও সাবস্ক্রাইব করো বেশি বেশি করে। তো এক্ষুনি বাড়িতে এলাম, এখন তোমার কটা বাজে? এখন বাজে একটা, সেই গেছিলাম সকালে 8টার সময় বেরিয়েছিলাম আর এখন বাজে একটায় ঘরে আসলাম। তাই রিপোর্টটা ছিল, রিপোর্টটা করেছে, রিপোর্টটা একটু খারাপ বেরিয়েছে। তো রিপোর্টে কী বেরিয়েছে আমার বর বলছে আর কীভাবে রিপোর্টটা করে। তো আসো, কী রিপোর্ট ছিল আজকে তোমার বলো? আজকে রিপোর্ট ছিল ইন্ডোস্কোপি ছিল আজকে। তো অনেকে অনেকে ভাবে যে ইন্ডোস্কোপি করতে গেলে অনেকে ভয় লাগে যে পাইক ঢোকাবে, অ্যাকচুয়ালি সেরকম কিছুই না, কিন্তু আমারও তো ভয় লাগছিল সকালবেলা থেকে। কালকে থেকে যখন শুনে যে রিপোর্টের ডেটা আজকে পড়েছে, পড়ার পর আমারও কালকে থেকে একটু ঘুমটা একটু কম কম হচ্ছিল, টেনশান হচ্ছিল যে পাইপ ঢুকে রিপোর্টটা করাবে নাকি, অনেক কষ্ট হয়। ঢোকানোর পরে আমাকে নিয়ে গেল, নিয়ে গিয়ে যখন ডাকছে তখন আমার হাত পা কাঁপছে যে পাইপ ঢোকাবে যদি কষ্ট হয় নাকি, বমি টমি চলে আসে। তো সেরকম কিছু হয়নি, আমার পাইপটা যখন মুখের মধ্যে যে যখন ঢুকিয়েছিল তখনই আমার প্রচণ্ড লাগছিল আর অসুস্থ ছিল, আর বমি আরও ঠেলে আমার বেরাচ্ছে যেরকম মনে হচ্ছে। তো আস্তে 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 যখন পাইপটা ললটা অনেকটা ভেতরে ঢুকে গেল তখন প্রচণ্ড কেমন একটা অসহ্য ভাব হচ্ছিল পেটটার মধ্যে, না কী একটা আমার পাইপ করে মুখের ভেতরে কী একটা ঢুকাচ্ছে, এত কষ্ট হচ্ছিল তখন। তবে খানিকক্ষণ ধরে কি পাম দিয়ে ভেতরটা দেখি হাওয়া দিলে, হাওয়া দেওয়ার পেটটা খানিকটা ফুলে গেল। তো ফুলে তার মিনিমাম 25 মিনিট ধরে আমাকে ওই পেটের মধ্যে পাইপ লেগেছিলো। পাইপ লাগার পরে দেখলো তখন প্রথমে বললো যে নর্মাল, তারপর খানিকক্ষণ পরে দেখি এটা কিছু একটা দেখা গেলো। দেখা যাওয়ার পর দেখি ওটাকে আবার খুঁটিয়ে কাটিয়ে দেখলো, খুঁটিয়ে কাটিয়ে দেখার পর তার দেখা গেলো পেটের মধ্যে হালকা একটু ঘা টাইপের হয়েছে, ওটা বলে গ্যাস্ট্রিক আলসার, সেই রকম টাইপের একটা হয়েছে। তা এখনও আমাকে সেরকমভাবে জানায়নি, তো আমাকে বললো যে একটু আলসার টাইপের হয়েছে, এখন কতটা হয়েছে কী হয়েছে সেটা নেক্সট সোমবারে গেলে ডাক্তারের সাথে কথা বললে তখন বুঝতে পারবো যে আমার বড় হয়েছে না ছোট হয়েছে আলসারটা, সেটা বোঝা যাবে। সেরকম কোনো ব্যাপার না, তা মন অনেকেই ভাবে যে ভয় করে প্রথম চান্সে একটু কষ্ট হয়, তারপরে আর কোনো কষ্ট নেই, মোটামুটি সুস্থই। তখন আমি যখন আমি পাইপটা যখন বের করছিলো তখন একটু হালকা লাগলো, তারপরে পাইপটা যখন পুরো বার করা হয়ে গেছে তখন মনে হচ্ছে যেন আমার আলজিভের সাথে আর ভেতরের যে এটা পুরো ঠেকে রয়েছে, যেন মনে হচ্ছে কেন অসুস্থ বোধ লাগছে, যে ঢোক গেলতে অসুবিধা হচ্ছে, মাথাটা কেমন ঘুরছে এরকম একটা ভাব লাগছে, কেমন একটা ফিল হচ্ছে ভেতরটা আর গলাটার মধ্যে, যে এমন সেই গাটটা সে কাঁপছে এরকম। তারপরে বললো যে চোখ ধুয়ে মুখে চোখে একটু জল দাও, জল দেওয়ার পরে দেখো একটু বেটার ফিল হবে, 15 মিনিট বাদে একটু তোমার এই ঘরটা কাটবে আস্তে আস্তে। তা সেরকম কোনো ওষুধও দেয়নি, তা মানে পাইপের মধ্যে মানে কিছু একটা ওষুধ দিয়েছিল ওই কারণে মানে ডিফেক্টও হয়েছিলো আমার, জানি না আশা করি। তা তোমরা কিছু ভয় করো না, তা সেরকম তোমরা হলো যারা এরকম ডাক্তার বলেছে যে এরকম পেটের প্রবলেমের জন্য কিছু ধরা পড়ছে না, ইন্ডোস্কোপি করতে বলে যখন তখন তো অনেকেই ভাবে যে খুব ভয়ের জিনিস, কষ্ট হবে। এ তো প্রথমে ভাবছিলো যে অজ্ঞান করে নেয়, অজ্ঞান করে এগুলো, কারণ আমার বাবার যখন করেছিল অজ্ঞান করেছিল, তো এর বেলা এখানে অজ্ঞান করেনি। একমাত্র পেশেন্ট থাকলে তাদেরকে অজ্ঞান করে আর নাইলে নয়, আর এমনি সুস্থ মানুষ গেলে ওখানে অজ্ঞান করে না। আর এমনি পাইপের মুখে একটা মানে জেল টাইপস একটা লাগিয়ে নেয়, যাতে মানে কোনো যে আটকে না যায় ওখানে জেল লাগিয়ে নেয়, আর জেল ধরে তিতো থাকে সেই কোনো ও বলছিল যে গলার মধ্যে কেমন তিতো মানে মনে হচ্ছে। আর অনেকে যে বলে পাইপটা ছোট, অ্যাকচুয়ালি পাইপটা ছোট না, যে কেবিলের পাইপ যেটা দেখেছো কেবিলের যে তারটা মানে আমার এই বুড়া আঙুলের থেকে যে কোনো মানুষের যে বুড়া আঙুলের থেকে একটু মোটা হয়, হ্যাঁ মোটা না একটু সরু হবে, ওই বুড়া আঙুলের মতো, হ্যাঁ একটু, হ্যাঁ এরকম টাইপের হবে, এই যে আঙুলটা এরকম টাইপের তার থাকে, তার প্রথম যাচ্ছে প্রচণ্ড কষ্ট হয়, তারপরে অতটা অসুবিধা হয় না আশা করি। কারণ অনেকের নিতে পারে না, অনেকে আবার নিতে পারে কষ্টরে, যেমনি আমার প্রচণ্ড প্রথমে কষ্ট ছিল, তারপরে আস্তে আস্তে আমি বললাম নিঃশ্বাস আসছে, তারপরে প্রথম চান্সে যে বমিটা চলে আসছিলো তখন আসিনি, মুখ থেকে লালানি বেরোয় একখানা, যেটা দোয়ার পর নড়াচড়া করছিলাম, তারপরে যখন পাইপটা যখন ভেতর দিয়ে যখন ঘোরাচ্ছে না তখনই বুঝতে পারছি যে ভেতরে আমার একটা যন্ত্র ঢুকে কিছু কিছু একটা করছে। তোমরা কেউ কিছু ভয় মনে করো না, যে
এই রিপোর্টটা করালে যে এরকমই হয় ইন্ডোস্কোপিটা, কোনো ব্যাপারই না, তাহলে প্রথম প্রথম সবারই ভয়, তারপরে কোনো ব্যাপারই হয় না। ঠিক আছে, তো ঠিক আছে কাকা, এখানে ভিডিওটা শেষ করছি। আর কি কি হয়েছে তোমাদের সবাইকে জানালাম, আর তোমরা যারা এইভাবে পাশে আছো তো পাশে থাকো। আর আমাদের মানে রেগুলার আমরা কী করছি না করছি দেওয়ার চেষ্টা করি, এভাবেই দিতে থাকবো। আর এভাবে সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো। তোমরা যারা নতুন আমার চ্যানেলটা দেখছো তো এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলো। তো টাটা, বাই বাই, এখানে ভিডিওটা শেষ করলাম।